আকাশে আলো ঘন ঘটা কম বেশি বৃষ্টিও হচ্ছে শ্রীপঞ্চমী তিথিতে ব্রহ্মার মানসকন্যা বাঘদেবীর আরাধনায় এই কোভিড পরিস্থিতিতে কিছুটা নিম্নমুখী থাকাই যেহেতু বিভিন্ন স্কুল কলেজগুলি খুলে দেওয়া হয়েছে সেই নিরিখে সভাবতই সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে বিভিন্ন বিদ্যালয় কলেজগুলিতে এর সাথে সাধারণ জনগণের বাড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বাগদেবীর আরাধনায় রত হয়েছে বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা অভিভাবকরাও একদিকে যেমন বাগদেবীর আরাধনার আয়োজন তেমনি অপরদিকে প্রস্তুতি নিয়ে অভিশাদের সুর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ম্লান করে দিল অনেক স্কুলের বাড়ির শিক্ষা প্রতিষ্ঠানের সরস্বতী পুজো এই চিত্র শনিবার ল্যান্সবন্দি হল খোয়াই থেকে শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির সম্ভাবনার কথা আগে থেকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছিল সেই দিকে লক্ষ্য রেখে খোয়াই পুর পরিষদের আট নং ওয়ার্ডের লালছরাস্থিত প্রতিমা প্রস্তুতকারক আলোর দিশারি সসহায়ক দলের পক্ষ থেকে আগে থেকেই ছাউনির ব্যবস্থা করা হয় সেই ছাউনির নিচেই প্রতিমা তৈরি করে রাখা হয়েছিল ইতিমধ্যেই পুজোর আগে থেকে প্রতিমা বিভিন্ন প্রতিষ্ঠানে বাড়িতে নিয়ে যাওয়ার পালা শুরু হয় কিন্তু শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয় সেই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় অনেকে আর এই বৃষ্টিতে প্রতিমা মণ্ডপে নিয়ে যেতে পারেননি অনেকে আবার প্রতিমার মূল্য বিক্রেতাদের কাছে দিয়েও প্রতিমা পুজোর দিন সকালে নেবে বলে চলে যায় কিন্তু শুক্রবারের বৃষ্টি সব কিছু ছাড়কার করে দেয় অনেক পড়ুয়াদের মন ভেঙে যায় যখন খবর আসে প্রতিমা প্রস্তুত করে যে ছাউনির নিচে রাখা হয়েছিল সেই ছাউনি ভেঙে গেছে আর এর নিচেই কয়েকটা মোটামুটি অক্ষত অবস্থায় থাকলেও বাকি সব প্রতিমা ভেঙে চুরমার এ প্রসঙ্গে প্রতিমা প্রস্তুতকারী এই সহায়ক দলের পক্ষ থেকে জানানো হয় তাদের বিরাট ক্ষতি হয়ে গেল মন ভেঙে গেছে ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নিয়ে এই কাজে নিয়োজিত হয়েছিল এই সহায়ক দলের সদস্যরা কিন্তু এই সময় এই ছাউনি ভেঙে যাওয়ায় সব শেষ ক্ষয়ক্ষতি অনেক বলে জানিয়েছেন এই সহায়ক দলের পক্ষ থেকে জৈনিকের সদস্যা সরকারের কাছে দাবি এদের এই দিকটি দেখার জন্য আমরা এই চারটা ভেঙে গেছে

এই ভাঙ্গা প্রতিমা সামনে বসে এই ছোট ছোট কচি কাছাদেরও মন খারাপ যেখানে তাদের সকালে সেজে গুজে প্রতিমার কাছে গিয়ে অঞ্জলি প্রদান করার কথা সে জায়গায় এইভাবে মন ভেঙে যাওয়ায় তাদের মধ্যে নেমে আসে বিষাদের ছায়া এই দিকটির পার্শ্ববাসে প্রস্তুতকারীদের পক্ষ থেকে এমনটাও জানানো হয় বহুপূজো উদ্যুক্তারা নিতে পারেনি প্রতিমা হতাশ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা যারা এই ছাউনিটি বানিয়েছে তাদের প্রতি অভিযোগ সদস্যদের ব্যাপারটা সদস্যরা যখন একজনের জন্য কন্টাক্ট নিয়ে আমরা সব সময় দেই পরসবো তারের দায়িত্ব যায় তোমরা কইরা দেলাও ভাড়া যাওয়ায় এ তোমরা দিও আমরা প্রত্যেক কৌশীরക്കും দেই এবার যখন সভা করছে অন্য লোক দিয়া করছে যখন সভা করে তখন আমরা কইছি যে সাপড়াটি করা হইতেছে না একটু একটু দিও না বৃষ্টির দুর্যোগ আছে এরপরে তোমার টোমার আইতে পারে তোমরা একটু শক্ত এরপরে আমরা একটু উল্টা পাল্টা বুঝাইছে বোঝানোর পরে দেখ আমরা মাইনাল সম্ভাবনা যে আমরা তো মূর্তি বৃষ্টির মানুষ আছে মূর্তি আমরা যতটুকুই বাড়ছি বেড়ছি কাল বৃষ্টির কারণে আমরা কালকে বৃষ্টি একটা মূর্তি বেচতে পারছি না প্রায় মূর্তি প্রত্যেকের মূর্তি আমরা রয়ে গেছে যে আজকে আমরা মূর্তি সবাই দিব অনেকে কিনা রেখা গেছে যে আমরা কালকে সকালে এনে বৃষ্টিটাকে নিতে পারছি না তারার মূর্তিও দেখা যায় কিন্তু সবাই মূর্তি ভেঙে গেছে এই সাপটা ফুলা সুতরাং এইভাবে বৃষ্টি শ্রী পঞ্চমী তিথিতে যেভাবে বিষাদের ছায়া নিয়ে আসলো যারা পুজো করতে পারেনি তাদের ক্ষেত্রে তেমনি যারা প্রতিমা বানিয়েছিল তাদের ক্ষেত্রেও যা সত্যিই মন খারাপ করে দিয়েছে একটা বড় অংশের লোকদের কিন্তু এইভাবেই হয়তো আশ্বস্ত করতে হচ্ছে যা হবার তা তো আর কেউর হাতে নেই স্বয়ং ঈশ্বরের ইচ্ছাই যেখানে সব তবে সরকার প্রতিমা প্রস্তুতকারীদের সাহায্যের আবেদনে কতটা সারা দেয় আর কিভাবেই বা দাঁড়ায় এই সময় এরই অপেক্ষা এদের